দর্শক ইতিপূর্বে আপনারা অনেক দেখেছেন যে এরকম ইটের স্কোপ রাখা ইটের ভিতর থেকে অনেক বার সাপ বের করা হয়েছে সাপের ডিম বাচ্চা বের করা হয়েছে আপনারা আজকেও দেখবেন এরকম কিছু দৃশ্য ইতিমধ্যে কিন্তু হোসেনের হাতের মধ্যে একটু চোট লেগেছে ইটের চোট লেগেছে একটু উঠিয়ে নেন একটু আনতেছে আনেন আনেন দর্শক হাতের মধ্যে কিন্তু হোসেন ব্যথাও পেয়ে গেছে ইতিমধ্যে অনেক দর্শকপ্রিয় ভাই বন্ধুরা কিন্তু কমেন্ট লিখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ সকলের এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি ইটের ভিতরেই মূলত সাপের ভাষাটা ওখান থেকেই হয়তো সাপ বেরোবে এবং সাপের বাচ্চা বেরোবে ইনশাআল্লাহ প্রিন্স নিলয় লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি আপনাদের সাপ ধরা ভিডিও আমি সব সময় দেখে থাকি ধন্যবাদ প্রিন্স ভাই হঠাৎ বাতাসে লুঙ্গি আকাশে লিখেছেন ভাইয়া আমি রাসেল বলতেছি আমি টেকনাফ থেকে দেখছি ভাই আপনার আইডির নামটাই যেন একেবারে লুঙ্গি উড়ে বাতাসে আমার মনে হয়েছে না জানি আপনার লুঙ্গি বাতাসে উড়ে কিনা আমার আপনার প্যাকেটের নাম মানে আপনার কাছে মনে হচ্ছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমি নাইম ভাই লিখেছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসলে জায়গাটায় প্রচন্ড পরিমাণ রৌদ্র দেখেন অনেক রৌদ্র সালাম মোল্লা ভাই লিখেছে ভাই ক্যামেরা কি নতুন কিনেছেন নাকি অনেক ক্লিয়ার ভাই জায়গাটা একটু একেবারে জায়গাটা একেবারে অনেক সুন্দর দেখেন বাইরে তো এই জন্য আমরা তো ঘরের ভিতর অনেক সময় আসলে অন্ধকার জায়গায় করি এই জন্য হয়তো আপনাদের কাছে জায়গাটা আজকে একটু বেশি ক্লিয়ার মনে হইতে পারে হাতের মধ্যে কিন্তু চোট লেগে গিয়েছে হ্যাঁ হুসাইন কেটে গেছে নাকি আচ্ছা ইস ব্লাডিং হয়ে গেছে একেবারে দর্শক দোয়া করবেন যাতে হোসাইনের যে পরিশ্রম এই পরিশ্রম যাতে বৃথা না যায় ইনশাল্লাহ সাপটাকে যেন খুব সুন্দর ভাবে আশা করি না বৃথা যাবে ইনশাল্লাহ আশা করা যায় আজকে নাকি আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা দর্শক মালিকে যদি না চায় তাহলে আর কিছুই সম্ভব না কিছুই সম্ভব না আচ্ছা যাক দর্শক শুনতেই পারলেন হোসাইন বলেছে যে আজকে সাপটা ইনশাআল্লাহ আশা ভরসা বেশি ইনশাআল্লাহ আসলে সাপ পাওয়ার বিষয়টাও কিন্তু ভাগ্যের বিষয় ভাগ্যের বিষয় নাকি ঠিক আছে সাপটা এই যে আমরা ধরতে যাই যে জায়গায় যাই মানে দেখা গেছে অনেক জায়গায় আমাদের মিস্টেক হয় মিস্টেক হয় না যেন এমন কোনো মিস্টেক হইতেই পারে নাকি মিস্টেক হইতেই পারে সাপ না থাকলে আমরা কই থেকে পাবো নাকি সাপ পাইলেই ধরবো নাকি দর্শক অনেক প্রিয় ভাই বন্ধুরা বলতে পারেন যে ভাই সাপ তো পাইলেন না আপনারা আজকে ফেল ভাই আপনারা মালিকে যদি না চায় তাহলে কিন্তু আমরা রাহুদা সবাই ফেল হবো তো আপনারা দোয়া করবেন যারা লাইভে আছেন সকলে দোয়া করবেন আপনাদের দোয়া পাচ্ছি ইনশাল্লাহ যদি নসিবে থাকে একটা কথা আছে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে লিখেছে ভাই আমি মোমেন শাহী থেকে মোমেন
দর্শক একবারে দেখেন বিশাল আকারের সাপটি কিন্তু হোসেনের দিকে একবারে তেড়ে চাচ্ছে মানে একবারে রাগান্বিত কিন্তু সাপটা হোসেনের প্রতি হোসেন একবারে সাপটা মনে তোমার সাথে একটু গোসা তুলতেছে নাকি না না আদার আদার করে আদারটা বের করতেছে নাকি ওই যে এই যে দর্শক দেখেন আপনারা প্যাকেজ হোসেন কিন্তু বিশাল আকারের একটা ইঁদুর সম্ভবত আছে ইঁদুর অথবা ব্যাং নাকি দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন দেখেন সাপে কিন্তু মোটামুটি অনেক বিশাল আকারের একটি সাপ দেখেন এই ইটের স্তূপ থেকে কিন্তু বের করা হয়েছে সাপটি দর্শক হোসেন দর্শক হোসেনের যে কষ্ট দেখেন হাতের মধ্যে দেখেন হাতের মধ্যে কিন্তু ইটের ছেঁচা লাগছে হাতের মধ্যে কিন্তু ব্লাডিং হয়ে গেছে
দর্শক আজকে যারা লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন আর আমরা এই ছাত্রী উদ্ধার করেছি কুমিল্লা তিতাস উপজেলার নয়নন মজিদপুর ইউনিয়ন থেকে মজিদপুর গ্রাম থেকে দর্শক যারা এতক্ষণ লাইভে ছিলেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই কমেন্টের রিপ্লাই পাচ্ছি না, তবে আমি কমেন্টের রিপ্লাই করে দিচ্ছি। এমডি নূর আলী ভাই লিখেছে আপাতত খুব বড় ভাই, জি এটা আজকের সাপটা অনেক বড়, দেখেন বিশাল আকারের, কিন্তু এটা অনেক পুরাতন সাপ, পুরাণ্যের সাপ বলা হয় আর কি। জনিমল লিখেছে দেখতে অনেক ভালো লাগছে, ধন্যবাদ ভাই, ভালো লাগাই কিন্তু আমাদের সাথে কথা, ভালো লাগলে লাইভটি আজকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। আর যারা নিয়মিত সাপ দ্বারা দেখতে চান পেজে ফলো করে রাখবেন, কারণ ফলো করে রাখলে কিন্তু আপনারা লাইভ করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাবধানে ইনশাআল্লাহ। টুকটুকি লিখেছেন কেমন আছেন ভাইয়া, জি ভালো আছি, আমি রিফার দেখেছি খুলনা থেকে। টুকটুকি নামটা শুনে একটু হাসি পেয়েছে নাকি, ওরে টুকটুকির মা একটা গান আছে, বয়স আমার বেশি না, কেন গানটা বলছেন, ওরে টুকটুকির মা বয়স আমার বেশি না, চুল কয়টা ফেঁকে গেছে বাতাসে নাকি, দাঁড়া তো গানটা এই যে সুন্দর ভাবে কিন্তু বন্দি করা হয়েছে। এখন আরো সাপ আছে কিনা আমরা দেখবো, সাপের ডিম তো অবশ্যই থাকবে নাকি, ডিম ডিম তো একেবারে 100% গ্যারান্টি এইটার ভিতরেই আছে। আচ্ছা আপনারা মোট সাপের, এই সাপের কয়দিন ধরে দেখেন, ছয়টা আগে বাচ্চা পাচ্ছেন নাকি, ছয়টা নাকি, কতদিন ধরে এই সাপের সমস্যা আছে, আজকে 8 দিন ধরে নাকি, আজকে 15 দিন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই ইটের ভিতর থেকে কিন্তু আমরা আপাতত এই যে সাপটা বন্দি করলাম, আপনারা দেখবেন এই যে এখন আবার বাকি ইট গুলান যা আছে মহল্লাবাসীর সহযোগিতা, এই যে ইন্ডিয়ান জেনারেশন।